একদিকে যেমন বিপর্যয় জারি রয়েছে এর মাঝেই ভাঙন আতঙ্ক গ্রাস করেছে শমশেরগঞ্জে। প্রতাপগঞ্জে গঙ্গার গ্রাসে দোতলা বাড়ি, গঙ্গায় তলিয়ে গেল বাইক, অল্পের জন্য যদিও রক্ষা পেয়েছেন বাইক চালক। আবার অন্যদিকে যখন ফুসছে গঙ্গা, ভাঙছে পাড়, তখন লালগোলায় বাড়ছে পদ্মা নদীর জলস্তর। একে জলে ভাসছে গোটা এলাকা, তাতে গঙ্গা ভাঙন দোসর, আর তাতেই রাতের ঘুম উড়েছে শমশেরগঞ্জের বাসিন্দাদের। এবার শমশেরগঞ্জের শিকদারপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, নদীপাড়ের অংশ চলে যাচ্ছে গঙ্গা গর্ভে। শমশেরগঞ্জের প্রতাপগঞ্জে গঙ্গায় ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি, একটি বাইকও পড়ে গেল গঙ্গায়। কোনো ক্রমে রক্ষা পেল বাইক চালক, আতঙ্কিত এলাকাবাসী। সোমবার বিকেল থেকে ফের ভয়াবহ রূপ নিয়েছে গঙ্গা ভাঙন। ভোর রাত থেকে আতঙ্কের শেষ সম্বলটুকু নিয়ে ঘর ছাড়ছেন বাসিন্দারা। একদিকে ফুসছে গঙ্গা, ভাঙছে পাড়, তখন লালগোলায় বাড়ছে পদ্মা নদীর জলস্তর। একটু একটু করে জল ঢুকছে এলাকায়, আতঙ্কে রয়েছে কৃষকরা। আর এই ছবি দেখা যাচ্ছে লালগোলা ব্লকের উত্তর লতিভাপাড়া এলাকায়। ফসল এখনো ডুবে নেই, একটু পারলেই ডুবে যাবে। জল বেড়েছে আর 7-8 দিন থেকে সব ডুবে গেছে আপনার। তারপর আপনার ধরেন যে গরু বাছুর নিয়ে খুব সমস্যা, খাইতে পাচ্ছে না, লাড়া নাই, কিছু নয়, আপনার কলাই সব ডুবে গেছে। পদ্মা নদী ছাপিয়ে প্লাবিত হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা 1 নম্বর ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতের টিকলিচর এলাকা। কৃষি জমিতে জল ঢুকে পড়ায় আতান্তরে কৃষকরা। চর এলাকার কয়েকটি বাড়িতেও জল ঢুকে পড়ায় গৃহবন্দী স্থানীয়দের অনেকেই। সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্যোগ কেটেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু দুর্ভোগ এখনো পর্যন্ত কাটেনি। কেননা আরামবাগের খানাকুলে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। টান না পাওয়ায় অভিযোগ করছেন প্রত্যন্ত এলাকার দুর্গতরা। আর আজ সেই সব এলাকায় টান নিয়ে নৌকায় চড়ে পৌঁছে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবং একই সঙ্গে খানাকুলে অভয়কে স্মরণ করে অভয়ের জন্য অভয় ক্লিনিক চালু করলেন জুনিয়র চিকিৎসকরা। দেখুন সেই ছবি। এখনো আরামবাগের খানাকুলের বেশ কিছু এলাকা জলমগ্ন। সরকারি ত্রাণ মেলেনি বলে সরব দুর্গতদের একাংশের। প্রত্যন্ত এলাকায় না মিলছে পানীয় জল, না মিলছে খাবার। খানাকুল, এই বন্যার তো খানাকুলে আমরা রয়েছি একটা নৌকার উপরে। একটা নৌকায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি তার কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে ত্রাণ বিলি করতে বেরিয়েছেন। মঙ্গলবার প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিলি করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরা। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য বারবার ডিভিসিকে কাজ করে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার যোগ্য জবাব দিলেন অধীর চৌধুরী। 1964 সাল থেকে ডিভিসির সঙ্গে চুক্তি এই রাজ্যের, এতদিন সে চুক্তিকে পুনর্নবীকরণের কথা বলেননি কেন? আপনি আরজি করে খুনিদের, ক্রিমিনালদের, ধর্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। তাহলে ডিভিসি যে জল ছেড়ে বাংলা মানুষকে মেরে দিচ্ছে, তার প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? খানাকুলের রাধানগরে অভয়া ক্লিনিকের আয়োজন করলেন বর্তমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। রোগী দেখা, ওষুধ দেওয়ার পাশাপাশি ত্রাণও বিতরণ করেন জুনিয়র চিকিৎসকরা। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা। ধীরে ধীরে জল নামছে দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকাগুলি থেকে, কিন্তু এখনো জলমগ্ন বেশ কিছু এলাকা।
কোথাও কোথাও জ্বর সরলেও ভেঙে গিয়েছে রাস্তাঘাট। ঘাটালে পৌঁছে গিয়েছেন এনআরএসি জুনিয়র চিকিৎসকরা। অভয়া ক্লিনিকে ভিড় জমাচ্ছেন ঘাটালবাসী। সুবর্ণরেখার জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের বাঁধিয়ার বিস্তীর্ণ এলাকা। ফের বৃষ্টির ভ্রুকুটি আতঙ্ক ধরাচ্ছে স্থানীয়দের মনে। এলাকার পানীয় জল, খাবারের অভাব দেখা দিয়েছে। এদিন বিজেপির পক্ষ থেকে দুর্গতদের কাছে শুকনো খাবার, পানীয় জল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ওই জল তো খাবার টাবার তো কিছু পাচ্ছি না, ওই তো আজকে তো জল দিতে এসেছিল, আজকে জল খেয়েছি। লোকের বাড়িতে গিয়ে জল আনতে হয়েছিল আর কি, যাদের উঁচু বাড়ি। উলুবেড়িয়ার কিছু কিছু জায়গায় এখনো জল জমে থাকলেও সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উদয়নারায়ণপুর ও শিয়াগড়ি ঝিকিরা রাস্তায় জল নেমে গিয়েছে, তবে কয়েকদিনের জলে ক্ষতিগ্রস্ত রাজ্য সড়ক, কোথাও আবার কঙ্কালসার গ্রামীণ সড়ক। দ্রুত রাস্তা মেরামতির দাবি এলাকাবাসীর। গ্রামের মধ্যে কিছু কিছু পকেটে এখনও জল রয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী দুদিনের মধ্যে সেই জল নেমে যাবে। এর পাশাপাশি উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকায় চাষ করে জীবিকা নির্বাহ করে বেশিরভাগ মানুষ, তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছেন, কারণ চাষের জমিগুলো কার্যত জলের তলায়। বন্যা দুর্গতদের পাশে চিকিৎসকরা। ঘাটালে বন্যা দুর্গতদের জন্য অভয়া ক্লিনিকের আয়োজন করেন এনআরএস মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদেরকে বলবো সবার যেন পাশে থাকে, আমরা তাদের পাশে আছি। সেটা শাস্তি অবশ্যই পা, কারণ তারা তখন আগে আমারই ছেলে মেয়ে হতো। মায়েদেরকে তো ছাড়তে হবে পড়ার জন্য, তাহলে পড়তে গেলে যদি বিপদ হয় তাহলে মা বাবা ছাড়বে কি করে বাচ্চাদেরকে। এই জন্য অভয় ক্লিনিক এবং অভয় ত্রাণ দুটো নিয়ে আমরা কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে এনআরএস মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা এখানে চলে এসেছি। আজকে আমাদের একটাই কথা, অভয় দিচ্ছে ডাক, আমার বাংলা সুস্থ থাক, সবাই সুস্থ থাকুক, গ্রাম বাংলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক এবং অভয় বিচার পাক, এই দুই দাবিতে আজকে আমরা ঘাটাল। পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তখন ফের নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস, ফলে নতুন করে ভাষার শঙ্কা দক্ষিণবঙ্গের। রিপাবলিক বাংলা,